নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঐন্দ্রিলা। আর এই মুহূর্তে আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কোনটা? না, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা। কারণ এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক অবস্থাতেই রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার হেলথ আপডেটই আপনাদেরকে এই কন্টেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক আলিপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে, এবং আমার সঙ্গে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া। সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায় যে একের পর এক তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। কেমন রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, কি বলছেন চিকিৎসকরা, তারই পাশাপাশি কারা কারা আসছেন হাসপাতালে সকাল থেকে তার সঙ্গে দেখা করতে, তার বিষয়ে খোঁজ নিতে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তবে এই মুহূর্তে এই কন্টেন্টটি আপনাদের সামনে রাখা হচ্ছে এই বিষয়ে যে হেলথ আপডেট, অর্থাৎ শারীরিক অবস্থা কেমন রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের এই নিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল থেকে যে হাসপাতালে ভর্তি রয়েছেন, একের পর এক কিন্তু টেস্ট করা হচ্ছে, এবং চিকিৎসকরা বলছিলেন গতকাল থেকেই যে খানিকটা হয়তো চিকিৎসা সাড়া দিচ্ছিলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু আপাতত মেডিকেল বুলেটিন যেটা জারি করা হয়েছে সেইটা দেখার পর কিন্তু যেটা জানা যাচ্ছে যে চিকিৎসায় কিন্তু সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং এখন ঘড়ির কাঁটা বেলা প্রায় 1:30 বাজতে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে খানিকটা কিন্তু তার শারীরিক অবস্থা উন্নত হয়েছে এমনটাই বলছেন বাম নেতা থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। আমরা সকাল থেকে দেখছি একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বরা আসছেন, এবং তারা কিন্তু কথাও বলছেন চিকিৎসকদের সঙ্গে। সকালবেলা দেখলাম যে বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা, বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান, তিনি এসছেন এবং কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গে। কারণ সকাল থেকে উদ্বেগ একটা পরিস্থিতি তৈরি রয়েছে যে বুদ্ধদেব ভট্টাচার্যর হেলথ আপডেট কেমন রয়েছে, কারণ সকাল থেকে একাধিক টেস্ট করা হয়েছে। তার পাশাপাশি চিকিৎসকরা যে 9 জনের সদস্যদের যে বোর্ড গঠন করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের এই চিকিৎসা করানোর জন্য, তারাও কিন্তু অনেকটাই উদ্বিগ্ন রয়েছেন। কারণ ইতিমধ্যেই যে যে বিষয়গুলিকে কারণ দেখা হচ্ছে, আপনাদেরকে সেই কারণগুলো জানাবো, যে 48 ঘন্টার জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বা একটা অবজারভেশন পিরিয়ডের মধ্যেই রাখা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। এই যে সময়টা, এই দুদিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন চিকিৎসকরা। তার কারণ প্রত্যেকটা মেডিসিন কীভাবে কাজ করছে, কীভাবে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, কীভাবে উন্নত হচ্ছে, এই সমস্ত বিষয় কিন্তু দেখবার জন্য চিকিৎসকরা বলছেন যে 48 ঘন্টা দিতেই হবে। যার জন্য চিকিৎসকদের ভাষায় এই 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে ফুসফুসে সংক্রমণ রয়েছে, 2 ফুসফুসে ইতিমধ্যেই মানে বলা যায় যে মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত, কফ রয়েছে, তারই পাশাপাশি কিডনিতে প্রেশার পড়ছে, কারণ প্রচণ্ড পরিমাণে ওষুধ নিতে হচ্ছে, সেই কারণে কিন্তু কিডনিতেও প্রেশার পড়ছে। এবং চিকিৎসকরা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের ডায়ালিসিস করানোরও একটা সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। সব মিলিয়ে আজকে সকাল থেকে অনেকবার টেস্ট করানো হয়েছে, এবং চিকিৎসকরা যেটা বলছেন হাসপাতাল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে গতকাল রাতেও কিন্তু তিনি খাবার খেয়েছেন, আজকে সকালবেলাও খাবার খেয়েছেন, খানিকটা রেসপন্ড করছেন, তবে এখনই কিন্তু সংকটজনক নয় তিনি এমনটা বলা যাচ্ছে না। অর্থাৎ একেবারে যে তার মাথার ওপর থেকে যেই চিন্তার মেঘ কেটে গিয়েছে তার শারীরিক অবস্থা নিয়ে, তা কিন্তু এখনও কার্যত স্পষ্ট করে বলছেন না চিকিৎসকরা। কারণ 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদেরকে তা জানালাম। এবং এখনও পর্যন্ত ভেন্টিলেশনেই রয়েছেন, এবং তাকে কার্যত সাপোর্টেই রাখা হয়েছে, অর্থাৎ তার শ্বাস প্রশ্বাসেও খানিকটা সমস্যা হচ্ছে। সব মিলিয়ে এখনই কিন্তু যে একেবারে চিন্তামুক্ত চিকিৎসক মহল এবং তার যে অনুরাগীরা, তা কিন্তু একেবারেই নয়। কারণ শারীরিক অবস্থা যদি দেখা যায় কোথাও গিয়ে কিন্তু চিন্তাতেই রাখছে, এবং সব মিলিয়ে এখনও তার চিকিৎসা চলছে। সকাল থেকে কিন্তু বহু রাজনীতিকরা তার সঙ্গে দেখা করতে এসছেন, বিমান বসু দেখা করতে এসছেন, সূর্যকান্ত মিশ্র দেখা করতে এসছেন, রবীন্দ্রদেব দেখা করতে এসছেন, শুধুমাত্র বাম নেতারাই নয়, কংগ্রেসের নেতা IASF নওশাদ সিদ্দিকীও তিনি দেখা করতে এসেছিলেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে বিকেলবেলাও কিন্তু অনেকে আসবেন, শুভেন্দু অধিকারী আসবার কথা রয়েছে, এবং বিকেলের দিকে খুব সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, তিনিও আসতে পারেন। গতকালই আমরা দেখেছি যে হাসপাতালে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা কেমন রয়েছে এই বিষয়টা জানতে চেয়েছিলেন। সব মিলিয়ে এখন উদ্বিগ্ন পরিস্থিতি রয়েছে গোটা রাজ্যবাসীর মধ্যে। তার কারণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই মুহূর্তে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক, অত্যন্ত সংকটজনক। তাই সব মিলিয়ে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটাই যে বুদ্ধদেব ভট্টাচার্য কতক্ষণে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এবং তার মেডিকেল বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের বিভিন্ন খবরের আপডেট আপনাদেরকে সকাল থেকে দিয়ে রাখছি। তাই আরও নতুন নতুন তথ্য দেখবার জন্য আপনাদেরকে কী করতে হবে, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ রয়েছে, সেখানে নজর রাখতে হবে, তারই পাশাপাশি রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা নজর রাখুন। আর যে কোনো ব্রেকিং নিউজ, যে কোনো আপডেটের জন্য আপনারা তো সকাল থেকে রিপাবলিক বাংলার পর্দায় নজর রেখেছেন। তবে আরেকটা জিনিস বলবার, যেটা হচ্ছে টেলিভিশন মিডিয়ায় তো আপনারা জানেন রিপাবলিক ঝড় তুলেছে, এবার কিন্তু ডিজিটাল মাধ্যমে আসছে রিপাবলিক বাংলা। সুতরাং আপনার নজর থাক রিপাবলিক বাংলার ডিজিটাল পেজেও।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।